দুলাভাইয়ের সাথে মুখ খুলে দেখা করা যাবে কিনা? রুহুল আমিন, আপনি আইডি থেকে লিখেছেন, আমাদের ইমাম সাহেবের খাবার মহল্লার বিভিন্ন ঘর থেকে আসে, মহল্লার অধিকাংশ লোক সুদখোর, এই খাবার খেয়ে কি ইমাম সাহেবের নামাজ কবুল হবে? দেখুন, হারাম খেলে তার প্রভাব মানুষের উপর অবশ্যই পড়বে, এই জন্য ইমাম সাহেবের উচিত এক্ষেত্রে দায়িত্বশীল হওয়া, আর কর্তৃপক্ষের উচিত ইমাম সাহেবের খাবার কোত্থেকে আসছে সে ব্যাপারে দেখভাল করা এবং দায়িত্বশীল উদ্যোগ গ্রহণ করা। কোনো কোনো ক্ষেত্রে আমাদের অজান্তে যদি হারাম আমরা খেয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে গুনাহ আমাদের হলো হবে না, কিন্তু গুনাহের প্রভাব ঠিকই হবে। আমি অনিচ্ছাকৃতভাবে ভুলে আপনার পেটে ছুরি দিয়ে দিলাম, এতে আমার গুনাহ হবে না যে আমি ছুরিটা আপনার পেটে মারতে চাই না, মারতে চাইছি অন্য জায়গায়, কিন্তু সেখানে আপনি এসে পড়েছেন, আপনার গায়ে পড়েছে, আমার গুনাহ হবে না, কিন্তু এই কাজের যে প্রভাব আপনার মৃত্যু সেটা কিন্তু ঠিকই হয়ে যাবে। ঠিক একইভাবে আমার অজান্তে আমি হারাম খেয়ে ফেলেছি, গুনাহ আমার হবে না, কিন্তু হারামের ফলশ্রুতিতে এবাদতের স্বাদ নষ্ট হয়ে যাওয়া, দোয়া কবুল না হওয়া, নানা রকমের যে সমস্যা আছে সেটা ঠিকই হবে। এই জন্য ইমাম সাহেবের, দুঃখিত, ইমাম সাহেবের খাবারটা কোন বাসা থেকে আসছে, তাদের উপার্জন কি, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, মসজিদ কর্তৃপক্ষের কর্তব্যের অংশ, তারা এটি খেয়াল রাখবেন, ইমাম সাহেবের কর্তব্যের অংশ, তিনি এটা খেয়াল রেখে এবং সতর্কতার সাথে গ্রহণ করবেন। এরপর আশরাফ আলী প্রশ্ন করেছেন, আমার 1 লাখ টাকা আছে, আমি 100 শতক জায়গা ক্রয় করেছি, নিজে দোকান দেওয়ার ইচ্ছা, নগদার টাকা নাই, আমার কি জায়গা দিতে হবে? আশরাফ আলী, আপনার যে 1 লক্ষ টাকা আছে সেটাতে আপনি যে জায়গা কিনেছেন, সেখানে যেহেতু নিজে দোকান দেওয়ার ইচ্ছা আছে, অতএব এটা আপনার জাকাতের আওতায় পড়বে না। যদি কোনো জায়গা আপনি কিনে থাকেন বেচার উদ্দেশ্যে, অর্থাৎ সেটা আপনার ব্যবসায়িক পণ্যের আওতায় পড়ে, শরিয়ার সংজ্ঞা অনুপাতে যেটা কেনা হয়েছে বেচার উদ্দেশ্যে সেটা ব্যবসায়িক সম্পদ হিসাবে ধরা হয়। যেহেতু এটা বেচার উদ্দেশ্যে কেনেন না আপনি, বরং এখানে আপনি ডেভেলপমেন্ট করবেন, সেটা দোকান হোক, বাড়ি হোক, মার্কেট হোক, যেটাই হোক, অতএব এই টাকার জাকাত আপনাকে দিতে হবে না। যেহেতু অন্য কোনো টাকা আপনার নেই আপনি বলছেন, তাহলে ইনশাল্লাহ আপনার পরে জাকাত আসবে না। এরপরে কনিকা হোসেন লিখেছেন, বৃদ্ধাশ্রমে কি জাকাত দেওয়া যাবে? বৃদ্ধাশ্রমে যারা আছেন সাধারণত তারা অনন্য উপায়ে থাকেন, যদি কোনো বৃদ্ধাশ্রমে এমন কেউ থাকেন যার নিজস্ব টাকা পয়সা আছে, তার হয়তো খেদমত বা সেবা করার লোক নেই, তিনি নিজের টাকায় বৃদ্ধাশ্রমে থাকেন কিন্তু তার আরও টাকা আছে, আমি জানি না এরকম আছে কিনা কোনো বৃদ্ধাশ্রম আমাদের দেশে বা কোথাও, যদি থেকে থাকে তাহলে সেরকম খাতে আপনি ঢালাওয়া জাকাত দিতে পারবেন না। আর যদি বৃদ্ধাশ্রমে যারা এসেছেন তাদের সবাইয়ের আর্থিকভাবেও তারা অভাবী বা এই মুহূর্তে তাদের সঙ্গতি নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের জন্য জাকাত দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে বৃদ্ধাশ্রমের অবকাঠামো উন্নয়নের জন্য, নির্মাণ কাজ ইত্যাদিতে জেনারেল ফান্ড আপনি দিতে পারবেন না। বৃদ্ধাশ্রমে যারা আছেন তাদেরকে তাদের ভরণ পোষণের জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন, যদি তারা জাকাতের হকদার হয়ে থাকেন। সোনি আক্তার বোন, আপনি লিখেছেন, দুলাভাইয়ের সাথে মুখ খুলে দেখা করা যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে না। আলহামদুল মহম্মদ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন, দেবর এবং শালিকা এরা মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায়, এদের থেকে বিপদদিকির ব্যাপারে এরকম ভয় করা উচিত, কারণ এখান থেকে ক্ষতি এবং গুনাহের আশঙ্কা অনেক বেশি থাকে। সেজন্য দুলাভাইয়ের জন্য শালিকার সাথে দেখা দেওয়া নাজায়েজ, হারাম কাজ, একইভাবে শালিকার জন্য দুলাভাইয়ের সাথে দেখা দেওয়া নাজায়েজ এবং হারাম কাজ। একই কথা ভাবির বেলা প্রযোজ্য, ভাবি দেবর আর দুলাভাই শালিকা, এই উভয়টাই আলহাম্বুর আওতায় পড়ে বিধায়। এগুলো শুধু হারাম নয়, বরং অন্য 10 জনের সাথে বেপর্দা করলে যে গুণ হবে এখানে গুণাটা আরও বেশি হবে। আমরা মনে করি যে দুলাভাই আমার পরিবারের মানুষ, আমার আত্মীয় মানুষ, বুঝে তার সাথে দেখা দেওয়া যাবে, এখানে আরও কঠোরভাবে দেখা দেওয়া যাবে না যদি তিনি বালেগ অথবা মোরাহাকা হন, অর্থাৎ বালেগ হওয়ার কাছাকাছি হন।